বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। ট্রেলার বেরিয়ে গেছে, লোকজন দেখেছে ট্রেলার। মানে এটা একদমই একটা সোশ্যাল স্যাটায়ার, একটা প্রেমের মাধ্যমে একটা সোশ্যাল স্যাটায়ার এবং একদম একটা মফস্বলের গল্প। এই ছবিতে আর আলাদা করে খুব একটা কোনো আড়ম্বর নেই। মানে প্রতি ডিরেক্টর ছবি রিলিজ হলে বা আমার আগের সময়ও আমি বলেছিলাম যে এটা অন্য ধারার গল্প, এটা একদম তা নয়। মানে এটা সাধারণ মানুষ একদম কানেক্ট করতে পারবে, এটা রোজের গল্প। মানে আপনারা চেনেন মানুষগুলোকে, একদম মফস্বলের কিছু মানুষ, খুব সাধারণ জীবন, কোনো বানানো নেই, কোনো মেক লাইফ নেই আলাদা করে, একদম নর্মাল জীবনটা যেভাবে চলতে পারে। এবং একটি সোশ্যাল স্যাটায়ার, যেটা আমরা প্রতিটা মানুষ একটা ডিলেমা নিয়ে থাকি যে ঠাকুর মানবো কি মানবো না, যেটা ট্রেলার থেকে খানিকটা, বা আমিষ খাবো কি খাবো না, এই যে নানান ডিলেমার মধ্যে আমরা প্রতিটা ছেলে মেয়ে বসবাস করি। হয়তো সুবিধাবাদী হয়ে যাই, মাংস খাওয়ার দিন বললি যে ঠাকুর মানি না, আবার পরীক্ষার রেজাল্টের সময় বলি যে ঠাকুর একটু দেখে দাও। এই যে ডিলেমার মধ্যে আমরা যে বসবাস করি, এইটা নিয়েই পুরো ছবিটা, এইটা নিয়ে এই দুটো ছেলে মেয়ে এবং বাকি চরিত্রগুলো। এবং খুব ইন্টারেস্টিং কিছু জায়গা আছে, ও রেগুলারলি এই চরিত্রটি ঈশ্বরের সঙ্গে কমিউনিকেট করে এবং সেইটা ধীরে ধীরে খোলাসা পায় যে সেটা কেন, সেটা কী বৃত্তান্ত, সেটা ছবি গড়ালে সবাই বুঝতে পারবে। 22 তারিখ রিলিজ হচ্ছে ফার্স্ট এপিসোড, ট্রেলার রিলিজ হয়ে গেছে, সবাই একটু দেখবেন, শেয়ার করবেন। কি হলো, কিছু বল। শুরু থেকে একসাথে থাকতে হবে। না বললাম তো। না মানে? না মানে না। আরে বাবা, তুই একবার দেখা তো কর। ক্যারেক্টারটা একটি অত্যন্ত মানে শহরতলির মতো জায়গা, মানে স্মল টাউন, ফারাক্কা ব্যারেজ এরিয়ার একটি ছেলে। কিন্তু ব্যারেজ এরিয়া বলতে এখানে কোনো মানে ছেলেটি খুবই সাধারণ, সবাই সাধারণ মানুষ আমরা, বাট আমি যদি রেফারেন্সে বলতে পারি মানে অত্যন্ত লেয়ার একটা ক্যারেক্টার, যাকে আপাত দৃষ্টিতে কয়েকটা অভ্যেস দেখলে আমরা শহুরে লিবারেল মানুষ হয়তো বলবো এরকম কেন, সংকীর্ণ মানসিকতার পরিচয় দিচ্ছে। কিন্তু আবার যে চরিত্রটার সঙ্গে আমরা সময় কাটাতে থাকি তখন দেখি না, চটকরত রকমভাবে কাউকে লিবারেল বা আনলিবারেল বা ইললিবারেল, যদি এরকম কোনো, ইফ দ্যার ইজ এ ওয়ার্ড লাইক দ্যাট, নন লিবারেল টু বি প্রিসাইস, বলা যায় না। এই ক্যারেক্টারটা ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ দ্যাট, অফ পোট্রিং টু পিপল দ্যাট আমরা সহজেই খুব মানুষকে বক্স করে ফেলি। আর আমার জন্য ইট ওয়াজ আ ভেরি ফান এক্সপিরিয়েন্স, বিকজ আমি লাস্ট মানে আমাদের লাস্ট রিলিজ কাজ এক্সিকোজ প্রেমে খিলাদ ব্যানার্জি ওয়াজ আ ভেরি ডিফারেন্ট ক্যারেক্টার ফ্রম দিস, শহুরে জ্যাজি এরা এ ছেলে, আর এখানে সম্পূর্ণরূপে আলাদা, উইথ ডিফারেন্ট নুয়ান্সেস, ডিফারেন্ট কনটেক্সট, তার জীবনযাপন, তার বাস্তবটাই আলাদা। তো উইচ ওয়াজ মানে আই লাভড প্লেইং ইট, আই লাভড লিভিং উইথ সৌরভ দ্য ক্যারেক্টার। এবার আশা করছি মানুষের হয়তো ভালো লাগবে, ফিঙ্গার্স ক্রসড। আমাদের এই পাগল বোঝাকে পাঠশালায় পাওয়ানো চলবে না, ওকে বাদ দিয়ে দিন। ও পাগল না পাগল বানিয়ে রেখেছেন। আমিও দেখব আপনি কি করে এত কিছু শেখাতে পারেন। আর যদি পারে, আর আপনি যদি পারেন, তবে আমি ওকে বুকে জড়িয়ে ক্ষমা চাইবো। দিদিমণি কি পারবে জয় হতে? আসছে বোঝা। ভীষণ এক্সাইটেড, কারণ এর এই কাজটা অন্য কাজগুলোর থেকে এত আলাদা, সেটা ট্রেলার দেখেও নিশ্চয়ই মানুষজন বুঝতে পেরেছে যে একটা যখন হঠাৎ সময়ে থমকে দাঁড়ায়, সেই মতো সেই সময় যদি আমরা একটু ভাবি দেখি, সেই রকম একটা গতি, সেই রকম একটা ছন্দ নিয়ে আমাদের খোলামকুচি আসছে। তাই ভীষণ এক্সাইটেড, দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কতক্ষণে দেখতে পাবো। Institute of Management Study BBA BCA BMLT BTTM BOPTO MBA MHA MPH MTTM for admission call 9007027585। আজকে আমি প্রথম থেকে ঠিক করেছিলাম যে শুধু লিরিক গুলো দিয়ে উত্তর দেব, আনন্দে মরে যাই টাইপের একটা, কিন্তু আমি যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে নিজের জীবনের কিছু ছোট ছোট মুহূর্ত, যেগুলো ইদার লোকে আমাকে বলেছে অথবা আমি লোককে বলেছি, বন্ধুদেরকে বলেছি, মা বাবাকে বলেছি, চেনা পরিচিত অপরিচিত লোকেদের বলেছি, তো সেইগুলো আমার যাতে গানের ভাষা হয় খোলামকুচির ক্ষেত্রে, আমি সেটা থেকে সেটার দিকে প্রায়োরিটি দিয়েছি। অ্যাট দ্য সেম টাইম ছোট ছোট করে মিনিমালিজম, সারিয়ালিজম সেগুলোকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। আমার লিরিকের ক্ষেত্রে আমার পোয়েট্রি যাকে আমরা পোয়েট্রি বলে জানি বা কবিতা বলে জানি, সেইটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। এছাড়াও মানুষের সাবলীল যে বেঁচে থাকার মধ্যে যে আনন্দটা আছে, ওটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি ছোট ছোট করে। আমি তো চাইনি এসব, উল্টে তোমাদের সেবা করবো বলে সন্ন্যাসী হতে চেয়েছিলাম, তোমরাই আনলে গার্গিকে আমার জীবনে।
যখন আনলেই আমার পছন্দ মতো একটু ওকে করতে খুব ক্ষতি হতো। হ্যাঁ, টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।